মাটির পাত্তা বিতরণ করাটাই আমার এক নম্বর প্রায়োরিটি সরকার হওয়া পিছতে গোসাইগাঁওনি সেনং ফালাসিগুড়িয়াও জমদুয়ার ব্লক কমিটি বিপিএফনি দ্বিতীয় ট্রেনিয়েল কনফারেন্স কুংফুংদং গোসাইগাঁও মহকুমানি সিংহ থানায় সেনং ফালাসিগুড়ি গেউলাং গেলেগ্রা ফোটারও সানসেনি মেহেরগোনাং হাবাফারি লানানে জমদুয়ার ব্লক কমিটি বিপিএফনি বানজাইনেয়াও জমদুয়ার ইউথ বিপিএফ জমদুয়ার ওমেন বিপিএফ জমদুয়ার বিএসইউনি দ্বিতীয় ট্রেনিয়েল কনফারেন্স 2024 বছরারি জথুমা কুংফুংনায়াও গবাং রাইজো রাজাফোরনি নুজাথিনায়াও জাফুংসার জায়ে দ্বিতীয় ট্রেনিয়েল কনফারেন্স কুংফুংনায় হাবাফারিয়াও গুবুন গুবুন দলনি সুবুংফোরা বিপিএফ দলকৌ মজাং মন্নানাই গাসাই 1340 সুবুংফোরা যোগদান জাফৈদং দিনৈনি দ্বিতীয় ট্রেনিয়েল কনফারেন্স কুংফুংনায় হাবাফারিয়াও বিটিসনি বার্গো চিফ হাগ্রামা মহিলারিয়া খৌরাংগিরিফোরনি সিগাঙাও মা ফরমাইদং মিথিনা লানি ফৈ জমদুয়ার ব্লক কমিটি বিপিএফ দল হিসাবে ট্রাইনিয়াল কনফারেন্স হয়েছে ব্লক কমিটি প্রেসিডেন্ট সেক্রেটারিটো চেঞ্জ হল আর ভালে হল যেন হোক আগন্তুক 2025 সনের যে নির্বাচন হব ইয়ার কারণে আমার দলে খুব প্রস্তুতি ভাল প্রস্তুতি চলি আছে জমদুয়ার হিসাবে আর জমদুয়ার হিসাবে আমি 2025 যে নির্বাচন হব ইয়াত আমি জিকিম ভাল জমদুয়ার হিসাবে খুব ভাল রেওরেওয়া এবার হারিব রেওরেওয়াটো আমার দলরে মানুষ আছিল কিন্তু সি বিজেপির গোল মুঠতে রেওরেওয়া এই জমদুয়ার সমষ্টির নিজেকে এইবার এইখানে কোটা আর সরকার আমি বিপিএফ ফাইনাল 2025 বিপিএফ দলে সরকার গঠন করি বাস আর আমি সরকার হওয়ার পিছত প্রায়োরিটি হিসাবে সকল জাতি জনগোষ্ঠীকে মাটির পাত্তা বিতরণ করিম বলে আমি কোটা দিছো সেই হিসাবত আমি কাম করিম সেইটোই প্রথম আমার কিবা প্রায়োরিটি মাটির পাত্তা বিতরণ করাটাই আমার এক নম্বর প্রায়োরিটি সরকার হওয়ার পিছতে এইখানে কোটা হব